আপনি গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা আছে এবং তার উপর কিন্তু সিলভার কালার স্টোন বসানো আছে, সিলভার কালার স্টোন বসানো আছে খুব সুন্দর ভাবে। তো এখন যেটা দেখাচ্ছি একটা ম্যাজেন্টা কালার উপর, ম্যাজেন্টা কালার কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে। হাতাটা কিন্তু লাগানো হবে ফুলাতা, হাতাটা গোজেস ভাবে কাজ করা আছে, এভাবে কাজ করা হবে। আর পুরো জমিন এরকম গোজেস ভাবে কাজ করা আছে, দেখেন অনেক সুন্দর ভাবে কাজ করা হবে। পুরো জমিনটা কিন্তু গোজেস কাজ করা আছে। আর প্রাইস একবার সীমিত প্রাইসে পেয়ে যাবেন, মাত্র 2450 করে পেয়ে যাচ্ছেন এই কামিজ কালেকশন গুলো। সামনে পিছনে কিন্তু কাজ করা আছে, এটার নিচে অংশ এরকম কাজ করা হবে, এটা ওনাটা কিন্তু গোজেস কাজ করা আছে। তো এখন এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, সালোয়ার অংশটা কিন্তু সেম কাপড় হবে, সালোয়ার কাপড়টা আর নিচে অংশে কিন্তু এরকম কাজ করা আছে। আর ওনাটা দেখিয়ে দিচ্ছি, ওনাটা পুরো একেবারে বিয়ের শাড়ির মতো কাজ করা আছে, এটা ওনাটা খুব গোজেস ভাবে কাজ করা আছে, অনেক সুন্দর কাজ করা আছে। আর প্রাইস মাত্র পাচ্ছেন 2450 টাকা করে। তো এখন যেটা দেখো একটা বোটল গ্রিন কালার ওপর, এটা হচ্ছে বোটল গ্রিন কালার, এই কালারটা খুব সুন্দর, দেখেন কাজ দেখাচ্ছি খুব সুন্দর ভাবে কাজ করা আছে, পুরো জমিনে এরকম গোজেস ভাবে কাজ করা আছে। প্রাইস পড়বে মাত্র 2450 টাকা করে। এটা অন্য সালোয়ার সেম কাজ করা আছে এটার। তো এখন যেটা দেখো একটা মেরুন কালার ওপর, মেরুন কালার, এটা সিলভার জড়িতে কাজ করা আছে এবং ছোট ছোট স্টোন বসানো আছে নিচে অংশে, এরকম গোজেস ভাবে কাজ করা আছে। অন্য সালোয়ার সেম কাজ করা হবে, সেম কাপড়ের ওপর, প্রাইস পড়বে 2450। এখন যেটা দেখো একটা কালো কালার ওপর, এটা হচ্ছে ব্ল্যাক কালার ওপর, ব্ল্যাক কালার, পাঁচটা কালারে খুব সুন্দর, পুরো জমিন এরকম কাজ করা আছে, গোজেস ভাবে কাজ করা আছে। প্রাইস মাত্র 2450 টাকা, পার্টি কামিজ দেখাচ্ছে আজকে। এখন যেটা দেখো একটা জাম কালার ওপর, এটা হচ্ছে একটা জাম কালার, এটার সাথে অন্য সালোয়ার সেম কাপড় হবে, গোজেস ভাবে কাজ করা আছে। যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন। আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন, 1/G নূর ম্যানশন, দ্বিতীয় তলা, ওভারব্রিজ, যে গলি। আর এটা আমাদের অনলাইন নাম্বার, নাম্বারটা হচ্ছে 01852007263, এটা আমাদের অনলাইন নাম্বার, সিএমআর নাম্বার। এটা ওর সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।